জান্নাতুল নাইম এভরিল এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। ওয়েলকাম টু আওয়ার লাকশাম ইনস্টিটিউট এভরিল। হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ওকে, এটা শুনেই ভালো লাগছে। আচ্ছা, এবারে প্রথমেই যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে অনেক স্বপ্ন, বাংলাদেশকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করার স্বপ্ন, সেই মুহূর্তেই শেষ হয়ে গেল। How did you feel? I don't think আমার স্বপ্নটা ভেঙে গিয়েছে। কালকে অবধি মনে হচ্ছিল যে না, আমি হয়তো কোন একটা জিনিস অর্জন করার পর সেটা হারিয়ে ফেলেছি, আমার মনে একটু খারাপ হয়েছিল। বাট পরক্ষণে চিন্তা করলাম আসলে তো অ্যাকচুয়ালি তো মিস ওয়ার্ল্ড এর মুকুটটা তো আমার স্বপ্ন ছিল না। আমার স্বপ্ন ছিল যে আমি যেটার ভিকটিম, ছোটবেলা থেকে 16 বছর বয়সে যেটার ভিকটিম আমি সেটা নিয়ে কাজ করব, সেটার বিরুদ্ধে কাজ করব। সো আই থিংক আমি আরো বেশি অনুপ্রাণিত, হ্যাঁ অনুপ্রাণিত হয়েছি, আরো বেশি সিরিয়াস হয়েছি আমার স্বপ্ন নিয়ে যে আমার এটা পূরণ করতেই হবে, আমার এটা বন্ধ করতেই হবে। তো বিশ্ব দরবারে যাওয়ার জন্য যে একটা পথ আসলে, হ্যাঁ তো আপনার কাজ এখনো শেষ হয়ে যায়নি, আরো বেশি হয়তো বা আপনি আরো কাজ করবেন, কিন্তু যে মনে হয় না যে পথটা উন্মোচিত ছিল, যে ইজি হতো ব্যাপারটা, তো সেই জিনিসটা এখন আর হচ্ছে না। না ওরকম ব্যাপারটা না, ব্যাপারটা আমার লক্ষ্য ছিল হ্যাঁ মিস ওয়ার্ল্ডে যাব। আমি ফার্স্ট থেকেই ডিটারমাইন্ড ছিলাম যে আমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশটা জিতবো, দেন ওটা জিতে আমি মিস ওয়ার্ল্ডটাও জিতবো, আমার ওরকম ডিটারমিনেশন ছিল। দেন পরে যখন আমি অর্ধেকটা জার্নি করে যখন আমি স্টপ হয়ে গেলাম, আমি ডিসকোয়ালিফাইড হলাম, দেন এখন আমি চিন্তা করছি না, আমাকে তো অলরেডি বাংলাদেশের মানুষ চিনে এবং আমাকে ভালোবেসে ওরা মানে বাংলাদেশের মানুষরা আমাকে একটা মনের মধ্যে একটা জায়গা দিয়ে দিয়েছেন। সো এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। সো আই ডোন্ট থিংক এটা নিয়ে আমার মন খারাপ করার কিছু আছে। ওকে, সো দর্শকদেরকে একটু বলে দিতে চাচ্ছি আমরা কিন্তু এই মুহূর্তে ফেসবুক লাইভে আছি। যমুনা টিভি লগইন করার জন্য করতে পারেন facebook.com/showbiz.tonight। তো যে বিষয়ে কথা বলছিলাম এভরিল, তো সরি, তোমার এখন আপনার কি মনে হচ্ছে যে এখন যে বিচার কার্যটা হয়েছে সেটা কি ফেয়ার হয়েছে? আমি ফার্স্ট থেকে একটা কথা বলে এসেছি যে ওনারা যে ডিসিশনটা নেবেন সেটা আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করব, কারণ ওনারা যাকে যোগ্য মনে করবেন। হ্যাঁ ওনারা বলেছেন কালকে যে আমি প্রথম ছিলাম মার্কসের দিক দিয়ে, যোগ্যতার দিক দিয়ে, আমি সব দিক দিয়ে আমি ফার্স্ট ছিলাম, বাট জেসিয়া যাচ্ছে ফার্স্ট রানার আপ হিসেবে বাংলাদেশকে প্রেজেন্ট করতে। বাট আমি বাংলাদেশের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এখনো কিন্তু আছি, মানে পিপল আমাকে, মানুষজন আমাকে ওভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে এখন। সো I don't think এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে কিংবা আমার চিন্তা করার কিছু আছে। ওকে, এটা নিয়ে কোনো আসলে মন খারাপ করার কিছু নেই। ওকে, সো দর্শক আমরা আরো এভরিলের কাছে আসবো, বাট কথা শুরু আবার যেতে হচ্ছে একটা ব্রেকে। তার আগে জানিয়ে দিতে চাচ্ছি যে যমুনা টেলিভিশনের ফেসবুক লাইভ পেজে কিন্তু এটা অন এয়ার হচ্ছে। ফেসবুকেও দেখতে পাচ্ছেন। আমাদের সাথে উপস্থিত আছে স্টুডিওতে এভরিল, জান্নাতুল নাইম এভরিল। তো কথা বলছিলাম এভরিলের সাথে। সো এভরিল, আপনার কাছে জানতে চাইবো যে জেসিয়ার সাথে তো আপনি অনেক দিন থেকেছেন, সময় কাটিয়েছেন, তো আপনার কাছে কি মনে হয় এটা পারফেক্ট হয়েছে? শি ইজ পারফেক্ট ফর টু রিপ্রেজেন্ট বাংলাদেশ। আই থিঙ্ক আমি তো সবসময় ক্লাস নিয়ে বিজি ছিলাম, কারণ ওখানে আমাদেরকে যখন গ্রুমিং করানো হচ্ছিল কাউকেই কারো পেছনে সময় ব্যয় করার মতো সময় ছিল না, সবাই শুধু নিজেকে নিয়ে ফাইট করছিল, নিজেকে এই তৈরি করছিল। সো যতটুকু ওকে জেনেছি বুঝেছি ও অনেক ভালো মনের একটা মেয়ে, ওর সাথে আমার প্রায় সময় কথা হতো, ও আমার পাশের রুমেই থাকতো। সো অনেক ভালো মনের একটা মেয়ে, আর জাজেসরা যেহেতু আবার ঠিক করেছেন ওকে দিয়েই রিপ্রেজেন্ট করাবো বাংলাদেশকে। সো আই থিঙ্ক ইট ওয়াজ এ গুড ডিসিশন। ওকে ওকে, সো চলুন দেখে আসি যে আপনার সম্পর্কে জেসিয়া কি বলেছে, তার একটা ভিডিও দেখে আসি। ও যদি উইনার হয়ে থাকে অফকোর্স ওকে কোনো একটা গুণের জন্য ওকে উইনার বানানো হয়েছে। আই ডোন্ট ফিল ব্যাড, বাট আই ফিল ব্যাড আফটার হোয়াট হ্যাপেন্ড। আই হোপ শি ইজ ওকে, শি ইজ আ স্ট্রং গার্ল অ্যান্ড আই অ্যাপ্রিশিয়েট ইট। কনগ্রাচুলেশনস টু জাইসিয়া, খুব সুন্দর কথা বলেছে। সেটাই তো আপনার কথাও শুনতে পেয়েছিলাম। তো সুন্দরী প্রতিযোগিতায় সম্পর্কে, সুন্দর একজন প্রতিযোগিতা বিবাহিত না অবিবাহিত, তো সেটা কতটা যুক্তিযুক্ত মনে হয় আপনার কাছে? হ্যাঁ, যদি এটা মিস ওয়ার্ল্ডের প্যাটার্ন থেকে আমি ধরি তাহলে এটা অবশ্যই যুক্তিযুক্ত, কারণ ওখানে যেহেতু বলা হয়েছে কোনো ম্যারিড কেউ এখানে পার্টিসিপেট করতে পারবে না, তো ওটা ওই দিক থেকে যুক্তিযুক্ত। বাট আমার সাইড থেকে যদি বলতে যাই তাহলে সেটা অবশ্যই যুক্তিযুক্ত নয় কারণ বাংলাদেশের আইনে নেই যে একটা 16 বছরের মেয়েকে বিয়ে দিলে সেটা বিয়ে বলে গণ্য হবে ইভেন আমাদের মাননীয় প্রধান আইনমন্ত্রীও বলেছেন আইনমন্ত্রীও বলেছেন কিন্তু সেটা কি মনে হয় না যে এই তথ্যটা যদি আপনি গোপন না করে বাট আগে যদি ব্যাপারটা শেয়ার করা যেত যে দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ব্যাপারটা শেয়ারের ব্যাপারটা আসেইনি আমার মধ্যে কারণ আমি এটা ফিল করিনি আমি যেখানে একটা দিনও ছিলাম না এবং আমি যেখানে বিয়ের আসর থেকে চলে আসছি উঠে সেখানে আমার এটা মনে হয়নি যে এটা আমি বিয়ে করেছি আচ্ছা সো এটা আমার মাথায়ই ছিল না সো এটা যদি সবাই যদি মানে তথ্য গোপন করেছি বলে মানে এরকম হিসেবে যদি ধরে না তাহলে এখানে আমার কিছু বলার নেই ওকে তো আজ সারা দিন আমরা একটা গুঞ্জন শুনেছি যে এপ্রিল আত্মহত্যা করেছে এই গুঞ্জনটা শোনার পর কিভাবে রিঅ্যাক্ট করছেন আপনি না আমি ফার্স্টের দিকে যখন আমি এটা শুনেছি আমি তো অনেক মজা নিচ্ছিলাম লাইক মানে সিরিয়াসলি আমি এতটা উইক আমাকে মানুষ এভাবে তো এটা কথা শুনেও মনে হয় না কিন্তু আমরা যখন আমি ফার্স্ট থেকে আমার কথা চেঞ্জ করছি না ফার্স্ট থেকে আমি স্ট্রং আছি সেটা আমি সবাইকে বুঝাচ্ছি বাট তারপরেও মানুষ কেন এই ধরনের নিউজ করে আমি বুঝি না এসব কিছু কিছু হলুদ সাংবাদিক আছেন যারা এইসব নিউজ করেন তাদেরকে আসলে আমার কিছু বলার নেই জাস্ট একটা কথাই বলবো তাদেরকে যে আপনারা এভরিলকে জান্নাতুল নাইম এভরিলকে আপনারা অনেক বেশি উইক মনে করবেন না সে অনেক বেশি স্ট্রং এবং সে আপনাদের সবাইকে জবাব দেওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করছে and that's why she is here very nice তো এপ্রিলের কাছে জানতে চাইবো যে গ্রুমিং পিরিয়ডটা যেখানে তো আপনারা কতদিন 2 মাস ছিলেন হ্যাঁ 2 মাস ছিলেন সেইখানকার সেই সময়ের অভিজ্ঞতাটা এক্সপেরিয়েন্সটা একটু জানতে চাইবো দর্শকদের সাথে গ্রুমিং এর আগের কথা যদি একটুখানি বলি তাহলে আমাকে অবশ্যই বলতে হবে আমি অনেক বেশি অগোছালো ছিলাম আমি ঘুম থেকে উঠতাম ঠিক দুপুর 12টায় এরকম আমার লাইফস্টাইল ছিল অনেক বেশি অগোছালো ছিলাম যখন ইচ্ছা তখন বাসা থেকে বের হয়ে যেতাম বাইক নিয়ে বাইক চালাতাম ঘোরাঘুরি করতাম এরকম ছিলাম বাট যখন ওখানে যাই পুরো মনে হয় একটা জেলখানা জেলখানা হ্যাঁ জেলখানা মনে হয়েছিল লাইক টাইম টু টাইম সবকিছু করতে হতো সবকিছু মেইনটেইন করতে হতো দুপুর 2টায় লাঞ্চ টেবিলে থাকতে হতো ডিনারও ঠিক টাইমে আবার প্রায় এমনও দিন গিয়েছে আমাদের একদিনে আমাদের 8টা ক্লাস করতে হয়েছে ঘুমাতে গিয়েছি রাতে 2:30টায় 3টায় এই টাইপের সো আমার একটা থিংকিং ছিল যে এখন আমাদেরকে যে কিছু শেখাচ্ছে যা কিছু শেখাচ্ছে যে অনেকগুলা মাননীয় ব্যক্তি আসছেন মেন্টর হিসেবে আমাদেরকে অনেক কিছু শেখাচ্ছেন আমি ধরে নিয়েছিলাম এটা আমার একটা রাইট একটা টাইম এখন আমাকে যা শেখানো হবে আমি সবকিছু ক্যাচ করব তো আমি অনেক বেশি সিরিয়াস ছিলাম ক্লাসগুলোতে একটা তো ফাঁকি দিয়ে দেইনি মানে ভালো ছিল সবকিছু ওকে সো পরবর্তী জীবনে অবশ্যই এটা কাজে লাগবে এবং সেই সময়টাতে কিন্তু মনে হয় যে জেলখানার ভিতরে আছি কিন্তু সারা জীবন এটা কিন্তু इट्स অন লাইফ টাইম অ্যাচিভমেন্ট সো এটা সারা জীবন এটা কিন্তু আমাদের সামনে আমি ওখানে যে ক্লাসগুলো করেছি ইংলিশের বলেন বাংলার বলেন আমি কিন্তু অত বেশি বাংলার উচ্চারণটা আমার অত বেশি শুদ্ধ হয় না বাট আমি ওখানে অনেকগুলো ক্লাস করেছি বাংলার ইংলিশের ক্যাটওয়াকের তারপর হচ্ছে যোগা করেছি জিম করেছি মানে প্রায় যেই ক্লাসগুলো আমি করেছি আমি অনেক কিছু শিখেছি সেগুলো আমার মিস ওয়ার্ল্ড বাংলাদেশে জানি হয়তো আমার এখানেই শেষ বাট আই থিংক আমি যেগুলো শিখেছি সেগুলো আমার মধ্যে এখনো আছে এবং সেটা আমি আমার বাকি জীবনটাতেও কাজে লাগাতে পারবো অবশ্যই এপ্রিলের সাথে আরো কথা বলবো বাট যেতে হচ্ছে আমাদের আরো একটি ব্রেকে ওদের সাথে থাকবো দর্শক যেতে হচ্ছে আরো একটি ব্রেকে কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকুন আমাদের সঙ্গে আছেন এপ্রিল অনেক ব্যস্ত রোদেলা সকালে অথবা ঝলমলে বিকেল বেলায় কোনো কিছুই তোমার নজর এড়ায় না শুধু অবহেলা নিজের ত্বকের বেলায় প্রতিদিনের রোদে ত্বক হারায় তার উজ্জ্বলতা আর কোমলতা ভ্যাসলিন হেলদি হোয়াইট এটি সাহায্য করে ত্বক সুস্থ করতে উজ্জ্বল করতে এবং রোদ থেকে ত্বককে রক্ষা করতে তাই উজ্জ্বল এবং সুস্থ ত্বক মাত্র 2 সপ্তাহে ভ্যাসলিনের সেই ত্বক সুস্থ করার শক্তি ভিউয়ার্স টুডে উই হ্যাভ জান্নাতুল নাইম এভরিল উইল টক টু হার সো এভরিল তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার ফিউচার প্ল্যানিং সম্পর্কে জানতে চাচ্ছি ফিউচার প্ল্যান ইতিমধ্যে জেনে গিয়েছেন আপনি আর যেটা বলবো সেটা হচ্ছে আমি যেহেতু একটা জিনিসের ভিকটিম মানে বাল্যবিবাহ সো এটা নিয়েই কাজ করতে চাই অনেকে আমাকে ইতিমধ্যে কোয়েশ্চেন করছে যে আমি কেন এতদিন কথাগুলো বলিনি কেন আমি এই মেসেজটা সবাইকে দেওয়ার এতদিন ট্রাই করিনি সো তাদেরকে আমি জাস্ট একটা কথাই বলবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এতদিন আমি এই পজিশনটাতে আসিনি যে বাংলাদেশের মানুষ আমার একটা আপডেট জানার জন্য টিভি নিয়ে বসে থাকবে ফেসবুক নিয়ে বসে থাকবে কিংবা ইউটিউব নিয়ে বসে থাকবে সো আমি চেয়েছিলাম আমি এরকম একটা পজিশনে যাওয়ার পর আমার কথা যখন ভ্যালিউ থাকবে সবার কাছে আমার একটা মুখের একটা ওয়ার্ড শোনার জন্য যখন সবাই ওয়েট করবে তখন আমি আমার মেসেজটা দিব তখন তারা আমার মেসেজটা অ্যাকসেপ্ট করতে পারবে সো আই থট দ্যাট এটা আমার জন্য একটা রাইট টাইম যে আমার স্বপ্নটা কি, আমার পারপাসটা কি, আমি কি নিয়ে কাজ করতে চাই, আমার উদ্দেশ্যটা কি, আমি সেটা সবাইকে এখন জানাবো। সো আমি এভাবেই বলা শুরু করি। এখন সেটা অনেকেই রং ভাবে নিয়ে নিচ্ছে, সো এটা নিয়ে কিছু আমার বলার নেই। রং ভাবে নিয়ে নিচ্ছে কেন? রং ভাবে নিয়ে নিচ্ছে ওই যে বললাম, কারণ আমি এতদিন কেন বলিনি এটা, এটা নিয়ে যে আমি কাজ করতে চাই, হঠাৎ করে এখন কেন বলছেন। হ্যাঁ, সো আরেকটা ব্যাপার হচ্ছে আমি এখন যেটা নিয়ে প্ল্যান করছি, এই যে বাল্যবিবাহটা স্টপ করা এবং যেসব মেয়েরা এইসব মানে এই জিনিসটাতে ফেজ মানে এই জিনিসটাতে ভিকটিম হয়েছে এবং যারা ভবিষ্যতে হবে, মানে এটা স্টপ করানোর জন্য আমি কাজ করব। আমি একটা অলরেডি একটা আমার একটা টিম বানিয়ে ফেলেছি এবং আমার টিমটাকে দিয়ে আমি বিভিন্ন গ্রামাঞ্চলে ক্যাম্পেইন করব। দেন ওখানে ক্যাম্পেইন করে আমি আমার নিজের নামে অ্যাডভি ফাউন্ডেশন একটা ফান্ড তৈরি করতেছি। এখন ওখানে আমি থিঙ্ক করেছি আমি যত টাকা আর্ন করব সেটার 75% আমি ওই ফান্ডে দিয়ে দিব। বাহ, 75%? ওকে, 75%। আর যেহেতু আমার এখন আমার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ লেভেলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সাথে আমার একটা এগ্রিমেন্ট হয়েছিল, সেটা হচ্ছে আমি যত টাকা আর্ন করব সেটা 50% আমার তাদেরকে দিয়ে দিতে হবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের চ্যারিটি ফান্ডে। সো এখন আমি যেহেতু ওখান থেকে ডিসকোয়ালিফাইড, এখন আমার তাদের সাথে আর কোনো এগ্রিমেন্ট নেই। সো এখন আমি চাচ্ছি আমি যেটা আর্ন করব, যেহেতু আমি মিডিয়াতে কাজ করার ইচ্ছা আছে, আমি অনেক ভালো ভালো প্রতিষ্ঠান থেকে কাজের অফার পাচ্ছি। সো অনেকগুলো ইতিমধ্যে আমি অফার পেয়ে গেছি, এখন আমার কাজ করার ইচ্ছা আছে। সো আমি যেহেতু কাজ করব, আর্ন করব, সো ওই আর্নিং থেকে আমি আমার 75% ওই ফান্ডে দিয়ে দিই, যেন ভবিষ্যতে আপনার মতো এরকম কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় বেদের। উই অল হোপ সো। সো হবে না, আই থিংক আমি তো আছি, সবার দায়িত্ব তো নিয়েছি আমি। ওকে, সো মিডিয়া নিয়ে কি প্ল্যান, কি ধরনের কাজ করার ইচ্ছা আছে মিডিয়াতে? মিডিয়াতে কাজ করার ইচ্ছা আছে বলতে সেটা যে কোনো কাজ ভালো হলে, মানসম্মত হলে আমি সেটা অবশ্যই করব। কোন সেক্টরে? সিনেমা, নাটক, নাটক এখনো ওভাবে চিন্তা করিনি, কারণ অনেক অনেক একটা জার্নি থেকে জাস্ট একটু মানে ডিস্ট্র্যাক্ট হয়েছি। নাও একটা ওয়েট আছে, নিজেকে গুছিয়ে নেওয়ার ট্রাই করছি, প্রিপেয়ার করছি নিজেকে, কারণ এত বড় একটা ধাক্কা সামলানোর পরে আবার নিজেকে নতুন করে প্রিপেয়ার করা নেক্সট একটা মিশনের জন্য, এটা তো একটু টাফ। সো আমি একটু সময় নিচ্ছি, সবকিছু আমার টিমদের সাথে ডিসকাস করছি, দেন প্ল্যান করব একটার পর একটা। ওকে ওকে, সো এভরিল সম্পর্কে কিন্তু আমাদের একটু জানা আছে যে ইউ আর এ গুড বাইকার। সো একটা মেয়ে মানে এরকম বাইকের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজ করে দেখাচ্ছে, ব্যাপারটা খুবই সুন্দর। মানে এই আইডিয়াটা কিভাবে আসলো, মানে এটার ইচ্ছাটা কবে থেকে শুরু হয়েছে? ইচ্ছাটা শুরু হয়েছে আমার 6 বছর আগে, আমার বয়স তখন 14 ছিল। সো আমি তখন আমার বাইকের প্রতি একটা মানে অ্যাট্রাকশন ছিল, মানে আমাকে এটা কেমন যেন টানতো যে মানে একটা মোটরের একটা জিনিস 2 চাকার উপর চলে, মানে তারপর সারি করে উড়ে চলে যায়, এই টাইপের অবস্থা। তো আমার এটার প্রতি অনেক বেশি ইন্টারেস্ট কাজ করতো। দেন আমি এটা শিখে নেওয়ার পর থেকে আমি এটা আমার আয়ত্তে নিয়ে আসি গত 3 বছর আগে। দেন ওটা আমার আয়ত্তে নিয়ে আসার পর দেন আমি হাইওয়েতে বাইক চালানো শুরু করে দেই। তারপর হাইওয়েতে চালাতে চালাতে ফেসবুকে আমার ভিডিওস, ফটোস বাইক নিয়ে সবকিছু ভাইরাল হয়। দেন ইয়ামাহার সিবিও স্যার যিনি আছেন, সুব্রত রঞ্জন দাস, উনি আমাকে খুঁজে পান। তারপর উনি আমাকে বলেন কি উনি আমাকে আইকন বানাতে চান বাংলাদেশের মেয়েদের জন্য, কারণ উনি চান যে বাংলাদেশের সব মেয়েরা যেন বাইক চালায়, মানে মেয়েরা যেন এতটা যেন কি হয় নিজের উপর যেন কনফিডেন্ট হয় যে একটা মেয়ে হাইওয়েতে বাইক চালাতে পারবে, একটা মেয়ে ইউনিভার্সিটিতে যেতে পারবে, কলেজে যেতে পারবে যখন সে চায়। সো দেন আমার ওই প্ল্যানটা আমার অনেক বেশি ভালো লেগেছে, আমি ওটাতে সাকসেসফুল। আচ্ছা, আমরা আরো আশা করছি আপনি আরো উত্তরোত্তর সাফল্য কামনা করছি আপনার। সো যেতে যেতে যাওয়ার আগে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু ছোট করে বলা থাকে। দর্শকদের আর কি বলবো, আমি জাস্ট চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করেন, আমার পাশে দাঁড়ান। মান্যগণ্য ব্যক্তিরা, সাংবাদিক ভাইয়ারা যারা আছেন আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন এখন, তো আমি চাইবো আপনারা শেষ পর্যন্ত আমাকে সাপোর্ট দিন, ইনশাল্লাহ আমি ভালো কিছু করব। আর বাংলাদেশের যত মেয়েরা আমার মতো ভিকটিম হচ্ছে এই বাল্যবিবাহের, সো আমি চাইবো সবার ভয়েস হতে, সবার পাশে দাঁড়াতে, সবার সাহস হতে। জাস্ট আমার জন্য দোয়া করবেন। অনেক অনেক ধন্যবাদ এভরিওয়ান আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের লাকসাম স্টুডিওতে। আবার দেখা হবে আপনাদের সাথে যমুনা টিভির পর্দায়। শুভরাত্রি। আচ্ছা এরপরে কি দেয়া যায় বলুন তো? এরপরে কি আসছে সেটা জানতে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।